আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো। এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি, প্রথমে তুমি পুঁই শাকগুলোকে কেটে নিবে। শালগুনি, তুমি লঙ্কাটা বাটবে আর সর্ষেটা বাটবে, সাদা সর্ষে বাটবে। সরষের সঙ্গে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে দিচ্ছি।
মাছ ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা আছে। অল্প জল দিয়ে দিচ্ছি, এবারে পুঁই শাকগুলো কিনে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি। এবার একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি।